পশ্চিম জেলার মোহনপুরে হচ্ছে সংস্কৃত বিশ্ববিদ্যালয় সহ একলব্য মডেল ক্যাম্পাস। এর নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার এর নির্মাণ কাজ পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মোহনপুরে পশ্চিম তারানগরের ভূমিহীন কলোনি এলাকায় গড়ে উঠছে সংস্কৃত বিশ্ববিদ্যালয় সহ একলব্য মডেল ক্যাম্পাস। এই ক্যাম্পাসে থাকবে অডিটোরিয়াম, খেলার মাঠ, গ্যালারি, মিনি হাসপাতাল এবং আরো অন্যান্য ব্যবস্থা। সম্প্রতি এর নির্মাণ কাজ শুরু হয়েছে। বহিরাজ্যের দুটি নির্মাণ সংস্থা এই নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছে। বৃহস্পতিবার সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং একলব্য মডেল ক্যাম্পাসের নির্মীয়মান স্থান পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি স্থানটি ঘুরে দেখেন, কথা বলেন নির্মাণ সংস্থার আধিকারিকদের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, সংস্কৃত বিশ্ববিদ্যালয় ও একলব্য মডেল ক্যাম্পাসের নির্মাণ কাজ চলছে। কাজের গুণগত মান খতিয়ে দেখতে তিনি আসেন এখানে। নির্মাণ কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সংস্কৃত ইউনিভার্সিটির একলব্য ক্যাম্পাস এখানে কাজ চলছে। কাজ কতটুকু চলছে এবং কতটুকু কিভাবে কাজ চলছে, কাজের গুণগত মান কি আছে, এটা দেখার জন্য এসেছি। এখানে তো অডিটোরিয়াম হবে, এখানে হবে প্লেগ্রাউন্ড হবে এবং সেখানে গ্যালারি হবে, মিনি হসপিটাল হবে, এরকম অনেকগুলি সেন্টার এখানে হোস্টেলের মতো থাকবে এবং সেখানে যারা এখানে থাকার জন্য হোস্টেলের মতো থাকবে, সমস্ত কিছু মিলে এটা একটা বিরাট প্রজেক্ট সংস্কৃত ইউনিভার্সিটির একলব্য মডেল ক্যাম্পাস। প্রসঙ্গত উল্লেখ্য যে মোহনপুরের পশ্চিম তারানগর ভূমিহীন কলোনি এলাকায় আগে একটি সেরিকালচার সেন্টার ছিল, সে স্থানে এখন সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য মডেল ক্যাম্পাসের নির্মাণ কাজ চলছে। এখন একটি নির্মাণ সংস্থা ক্যাম্পাসের বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে এবং অপর নির্মাণ সংস্থাটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হল ঘরের নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।